বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাকিয়েছিল বসুন্ধরা কিংসের দিকে। ভুবনেশ্বরে ওড়িশার বিপক্ষে ড্র করলেই এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলবে বাংলাদেশের ক্লাবটি। রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত, কিংসের স্বপ্ন ভঙ্গ হয়েছে ওড়িশা এফসির কাছে 1-0 গোলে হেরে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভুবনেশ্বরের কলিং স্টেডিয়ামে কিংসের স্প্যানিশ কোচ অস্কার বুজন এসেছিলেন গোমরা মুখে। ম্যাচ জুড়ে রেফারির নানা সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে আসছিলেন এ কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও রেফারিং নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, এ ম্যাচের টেকনিক্যাল বিশ্লেষণ আমার পক্ষে করা সম্ভব না। ফুটবলের স্বার্থে এএফসির এ ম্যাচের তদন্ত করা উচিত বাংলাদেশের ক্লাবের সঙ্গে কি হয়েছিল। প্রথমার্ধের ইঞ্জুরি সময়ে কিংসের গফুরব ওড়িশার ফুটবলারকে পেছন থেকে এক পায়ে ট্যাকেল করে। খুবই বিপজ্জনক ছিল ট্যাকেলটি। ভিয়েতনামের রেফারি সরাসরি লাল কার্ড দেখান গফুরবকে। অস্কার টাচলাইনে প্রতিবাদ জানানোয় হলুদ কার্ডও দেখেন তিনি। দ্বিতীয়ার্ধেও রেফারির কিছু সিদ্ধান্ত কিংসের বিপক্ষে যাওয়ায় ডাগআউট উত্তপ্ত ছিল। সংবাদ সম্মেলনে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন এভাবে যে, আবারও বলছি, ফুটবলের স্বার্থে ম্যাচটি এএফসির তদন্ত করা উচিত। রেফারিং এমন হবার পেছনে দুটি কারণ থাকতে পারে, একটি আর্থিক অথবা কারো নির্দেশনা থাকতে পারে। রেফারিং নিয়ে গতকালই শঙ্কা প্রকাশ করেছিলেন কিংসের কোচ। বাংলাদেশের ক্লাব ও জাতীয় দল অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে রেফারিং এর বাজে অভিজ্ঞতার শিকার বেশ কয়েকবারই হয়েছে। বিশেষ করে এ ঘটনা কিংসের সাথেই এর আগেও ঘটেছে। 2021 সালে এফসি কাপে মোহনবাগানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মালদ্বীপে সরাসরি লাল কার্ড দেখেছিলেন কিংসের তৎকালীন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। একজন ফুটবল ভক্ত হিসেবে নিরপেক্ষ জায়গা থেকে আপনার কি মনে হয়, এটা কি রেড কার্ডের পরিবর্তে ইয়েলো কার্ড হতে পারতো কিনা?